ইসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি সেটি দেখো আমরা কত ক্লাসে পড়েছিলাম জারুণ সংখ্যা আজকে আমরা জারুণ সংখ্যার পার্ট থ্রি নিয়ে আসছি তো দেখো জারণ সংখ্যা আমরা কিভাবে মনে রাখবো মুখস্থ না করে কিভাবে মনে রাখবো অর্থাৎ বের করবো সেটার অর্থাৎ জারন সংখ্যা মনে রাখার টেকনিক তাহলে দেখো আমরা জানি আমাদের নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যাগুলো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস আমাদের হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এগুলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস এদের হেল্প নিতে হবে আমাদের জানান সংখ্যাগুলো মনে রাখার জন্য তাহলে আমরা হাইড্রোজেনের জ্বালান সংখ্যা যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে দেখো হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা টু হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা ওয়ান আমরা যদি মাইনাস করি টু থেকে ওয়ান তাহলে ওয়ান এসে দাঁড়ালো তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের জারুন সংখ্যা ওয়ান আমরা প্লাস লিখছি এটা পর্যা বন্ধুরা জানো যে হাইড্রোজেন ব্যতিক্রম এই জন্য আমাদের প্লাস হাইড্রোজেনের জারুন সংখ্যা প্লাস ওয়ান দিকে দেখো আমরা সোডিয়ামের জারুন সংখ্যা নির্ণয় করবো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো ইলেভেন নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন সংখ্যা হলো টেন লিলেভেন মাইনাস টেন তাহলে এখানে এসে দাঁড়ালো ওয়ান তার মানে বলতে পারি সোডিয়ামের জারুন সংখ্যা ইকোয়াল প্লাস ওয়ান পটাশিয়ামের জার সংখ্যা পটাশিয়ামের জারণ সংখ্যা নিয়ে নেওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা নাইনটিন পটাশিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন সংখ্যা এইটিন আমরা নাইনটিন থেকে এইটিন মাইনাস করলে ওয়ান তাহলে দাঁড়ালো দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা ইকল প্লাস ওয়ান আরো কিছু উদাহরণ দিচ্ছি দেখো বেরিলিয়ামের আমরা সংখ্যা নির্ণয় করব তাহলে বেরিলিয়ামের যা ইলেকট্রন সংখ্যা ফোর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা তাহলে এখানেও তার মানে বেরিলিয়ামের ইলেকট্রন জারণ সংখ্যা আমরা পেলাম প্লাস টু ম্যাগনেশিয়ামের জারুন সংখ্যার ক্ষেত্রে দেখো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা টুয়েলভ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়মের ইলেকট্রন সংখ্যা আর টেন একইভাবে আমরা করলে পেলাম টু তাহলে ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা এসে দাঁড়ালো প্লাস টু এখন ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম সংখ্যা নিকটবর্তী গ্যাস আর্গনের এইটিন টোয়েন্টি মাইনাস এইটিন ইকাল টু তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়ামের জারণ সংখ্যা ইকুয়াল প্লাস টু এখানে দেখো সবগুলোর ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোজেন সোডিয়াম পটাশিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম প্রত্যেকটির জারণ সংখ্যার আগে আমাদের প্লাস দেওয়া আছে আমরা জানি যে সমূহের এখানে হাইড্রোজেন ব্যতীত আর বাকি সবগুলি আমাদের ধাতু সমূহের জারণ সংখ্যা সব সময় প্লাস হয় দনাত্মক হয় সেই জন্য আমরা প্লাস দিয়েছি ওপর দিকে এখন দেখো আমরা মৌলের জারণ সংখ্যা আমরা মনে রাখা টেকনিক জানলাম এখন আমরা যোগের মধ্যে মৌলিক গুলার মা যে জারণ সংখ্যা সেটা আমরা কিভাবে মনে রাখবো বা বের করব। তাহলে একটি উদাহরণ যে পটাশিয়াম ড্রাইকোমেট কে টু সি আর টু ও সেভেন এ সি আর এর জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে মনে করবো সি আর এর জারণ সংখ্যা ইকাল এক্স অপর দিকে দেখো পটাশিয়ামের জারণ সংখ্যা ইকাল আমরা প্লাস ওয়ান আমরা এটা জানি অক্সিজেনের জারণ সংখ্যা ইকাল মাইনাস টু এটা আমরা জানি এখন দেখো পটাশিয়াম ড্রাইকোমেট কে টু সি আর টু ও সেভেন একটি নিরপেক্ষ যৌগ নিরপেক্ষ যোগে পরমাণু মোট জারণ সংখ্যা সব সময় কি হয় শূন্য হয় সেক্ষেত্রে আমরা প্রশ্নমতে লিখলাম কে টু সিআর টু ও সেভেন ইকুয়াল জিরো এখন আমরা মান বসে ক্যালকুলেশন করে এক্স এর মান পেলা দেখো সিক্স তাহলে বলতে পারি কে টু সিআর টু ও সেভেন এ সিআর এর জানন সংখ্যা ইকুয়াল সিক্স তার আগে আমরা প্লাস দিছি কারণ প্লাস মাইনাস সব সময় মাইনাস থাকলে তো দিতে হবে আর কোন সংখ্যার আগে যে প্লাস না থাকে আমরা জানি সেটাও প্লাস বা জানার সংখ্যা রাখা আমাদের প্লাস দিতে হবে এই জন্য হবে প্লাস সিক্স অপরদিকে আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো হাইড্রোজেন কার্বনেট এই সিও থ্রি মাইনাস এ সিআর এর জারণ সংখ্যা বের করো তাহলে মনে করি আমরা সিআর এর জারন সংখ্যা এক্স হাইড্রোজেনের জারন সংখ্যা ইকুয়াল প্লাস ওয়ান অক্সিজেনের জারন সংখ্যা ইকুয়াল মাইনাস টু প্রশ্ন মতে এখন দেখো হাইড্রোজেন কার্বন এটা অর্থাৎ এই সিও থ্রি ইকুয়াল মাইনাস ওয়ান আমরা কোথা থেকে লেখলাম তাহলে আমরা জানি যে আদান বিশিষ্ট এখানে আদান ধনাত্মক আদান বা ঋণাত্মক আদান এখানে ঋণাত্মক আদান তাহলে আদান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আদান সংখ্যার সমান এখানে মাইনাস তার মানে মাইনাস ওয়ান হলো আদান সংখ্যা তাহলে আদান সংখ্যা ইকুয়াল মাইনাস ওয়ান এখানেও ক্যালকুলেশন করে এক্স এর মান পেলাম আমরা সিক্স সরি ফাইভ তাহলে এখানে দেখো হাইড্রোজেন কার্বনেট এ কার্বনের জারণ সংখ্যা ইকুয়াল প্লাস ফাইভ তাহলে বন্ধুরা দেখো আজকে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের পার্ট থ্রিতে শিখলাম যে জারণ সংখ্যা আমরা কীভাবে মৌলের জারণ সংখ্যা মনে রাখবো সেটা আমরা ইনশাল্লাহ শিখতে পেলাম আশা করি বুঝতে পারছো অপর দিকে দেখো যোগের মধ্যে মৌলের জারণ সংখ্যা সেটা আমরা দুইভাবে শিখলাম নিরপেক্ষ যোগের ক্ষেত্রে বন্ধুরা শিখলাম কিভাবে আমরা আর ওপর দিকে আদান বিশিষ্ট আয়নের ক্ষেত্রেও আমরা যোগের মধ্যে মৌলিক ধারণের সঙ্গে নির্ণয় করা শিখলাম তো সবাই আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম